আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নার আয়োজন। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো টক ঝাল লেবুর পিনিক। এটা খেতে এতটাই মজার যে একবার হলেও এটা এভাবে বানিয়ে খাবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই টক ঝাল লেবুর পিনিক বানাতে কি কি লাগছে। আমি এখানে কয়েকটি লেবু নিয়েছি। একটি বাটিতে পানি নিয়ে লেবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। লেবুতে আছে অনেক পুষ্টিগুণ। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আমরা নিয়মিত লেবু খাওয়ার চেষ্টা করব। লেবুগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে একটি চাকু দিয়ে লেবুগুলো পিস পিস করে কেটে নিব। আমি সবগুলো লেবু এভাবে কেটে নিয়েছি। আমি এখানে লেবুর পিনিক বানাতে নিয়েছি এক বাটি শশা কুচি, নিয়েছি এক টুকরো লেবু, নিয়েছি ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়ো, নিয়েছি লবণ, নিয়েছি বিট লবণ, সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, আর নিয়েছি কেটে রাখা লেবু। আমি এখানে একটি থালা নিয়ে পিস করা লেবুগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে নিব। লেবুগুলো সাজিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করা শসা। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার লবণ। লবণগুলো আমি এইভাবে ভালো করে ছিটিয়ে দিব। এরপর দিচ্ছি বিট লবণ। বিট লবণ ভালো করে ছিটিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটা লেবু। চিপে আমি রসগুলো প্রত্যেকটা লেবুর উপরে ছিটিয়ে দিচ্ছি। এরপর সরিষার তেল হাতে নিয়ে এভাবে ছিটিয়ে দিব। হয়ে গেল অনেক টেস্টি মজাদার লেবুর পিনিক। এটা বানিয়ে পরিবারের সবাই মিলে অবশ্যই খাবে। আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে রান্নার আয়োজনের সাথে থাকুন।